ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের রেডিমেড স্টাইল এই বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ধরনের ফ্রক তৈরি করতে পারবেন তো এখানে আমি দুই গছ চারগিরা পরিমাণ কাপড় নিয়েছি আট বছরের বাচ্চার একটি ফ্রক তৈরি করার জন্য তো সেম মাপগুলো ফলো করে আপনার যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন তো এখানে আমি প্রথমে কাপড়টাকে খুলে নেব খুলে নেওয়ার পর এখানে বাচ্চার ঝুলের মাপটা বত্রিশ ইঞ্চি দুই হাত ভরের কাপড় পুরো কাপড়টাই আমি নিয়ে নিব এবার আমি বডির মাপের সাথে এক্সট্রা ছয় ইঞ্চি করে বেশি নেব বডিকে চার দিয়ে ভাগ করবেন তার সাথে এক্সট্রা ছয় ইঞ্চি করে বেশি করে ডবল পাটে কাপড় নিয়ে নেবেন তো এখানে আমি আটাশ ইঞ্চি করে দুই পাটে কাপড় নিয়ে নিচ্ছি এবং কাপড়টাকে দুই পাট করে আটাশ ইঞ্চি পরিমাণ কাপড় এবার আমি কেটে নিব এখানে বাচ্চার বডি বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে আট ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা ছয় ইঞ্চি করে আমরা নিয়ে নিব। অর্থাৎ টোটাল আমরা চোদ্দ ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো ঝুল তিরিশ ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা তিন ইঞ্চি নিব সেলাইয়ের জন্য কারণ দুই ইঞ্চি অ্যালাস্টিক যাবে এবং এক ইঞ্চি উপর নিচে সেলাইয়ে যাবে তো এক্সট্রা দুই ইঞ্চি প্রথমে আমরা উপরের দিকে অ্যালাস্টিকের জন্য নিয়ে নিলাম নেওয়ার পর ঝোলটা দেখিয়ে দিচ্ছি এখানে একত্রিশ ইঞ্চি পরিমাণ রয়েছে তিরিশ ইঞ্চি পরিমাণ টিকবে তো যা ঝোল তার সাথে আপনাদের এক্সট্রা তিন ইঞ্চি বেশি নিতে হবে তো আমি বডির মাপটা দেখিয়ে দিই আবারও বডি চার আসটে বত্রিশ এবং সেলাইয়ের জন্য এক্সট্রা ছয় ইঞ্চি পরিমাণ বেশি নিব বডি যদি কমও হয় তার সাথেও আপনাদের ছয় ইঞ্চি এক্সট্রা নিতে হবে কম বেশি হইলে তো আপনারা দশ বছর বয়সের উপরে বাচ্চাদের জন্য বানাতে চাইলে আড়াই হাত ভরের কাপড় নেবেন সেক্ষেত্রে সহজই হয়ে যাবে এবার আমি বিশ ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় কেটে নিচ্ছি হাতার জন্য তো এই কাপড়টা লম্বায় আমি বিশ ইঞ্চি কেটে নিলাম এবং হাতার যে কাপড়ের বহরটা রয়েছে বত্রিশ ইঞ্চি পুরো বত্রিশ ইঞ্চিটাকেই নিলাম দেখুন কাপড়টাকে আমি দুই পার্ট করে নিয়েছি কাপড়টার চড়া রয়েছে ষোলো ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে টোটাল একুশ ইঞ্চি পরিমাণ তো দুই হাত বহরের যে কাপড়টা পুরো কাপড়টাই আমি নিয়ে নিয়েছি শুধু হাতার ঝুলের জন্য একুশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো টোটালি কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিব বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে এখানেও আমরা দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিব অ্যালাস্টিকের জন্য এবং উপরে নিচে এক ইঞ্চি সেলাই যাবে তো এই জামাতে আপনাদের ঝুলের ক্ষেত্রে জামা হোক বা হাতা এক্সট্রা তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে তো এখানে দেখুন আমি একুশ ইঞ্চি পরিমাণ ঝুল এবং আট ইঞ্চি পরিমাণ ঘের নিয়ে নিলাম চার পাটে তো এবার আমরা প্রথমে জামার কাপড়টাকে নিব জামার কাপড়টা নেওয়ার পর বন্ধ সাইড নিজের দিকে এবং খোলা সাইডটা বাইরের দিকে রাখবো তো রাখার পর আমি এই যে এলাস্টিকের জন্য দুই ইঞ্চি নিয়েছিলাম সেই দুই ইঞ্চি অংশটুকু এইভাবে ভাজ করে নিব মাথার অংশটা তো দুই ইঞ্চিটা কিন্তু আমরা ভাজ করে নিলাম কোনো কাটলাম না এবার হাতায় যে দুই ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেই অংশটাকেও এইভাবে ভাজ করে দিব। তো খোলা সাইডের সাথে খোলা সাইড একসাথে রেখে জামার খোলা সাইড এবং হাতার খোলা সাইড একদিকে রাখলাম এবং দুইটারই বন্ধ সাইড এক পাশে রাখলাম এবং দুই ইঞ্চি ভাজ করে আমরা মুড়িয়ে উপরের দিকে রেখে দিলাম এবার আমরা কাঁধের জন্য ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এবং আরমহলের জন্য সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো আরমহলের জন্য আমরা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তো সাত বছরের নিচের বাচ্চা হলে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি আরমহল নেবেন এবং দশ বছরের উপরে হলে আপনারা সাত ইঞ্চি পরিমাণ আরমহলটি নিয়ে নেবেন এবার দেখুন ওই সাড়ে তিন ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে কোনি করে একটি শেপ দিয়ে আমরা এটিকে শেপ দিয়ে দিব এবার আমি আড়াই ইঞ্চি পরিমাণ এখানে এইভাবে দাগ দিলাম দেওয়ার পর এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিব যাতে জামার কোনা ঝুলে না থাকে এবার এই হাতার পাটের এবং জামার পাটের অংশটিকে এইভাবে কেটে নিয়ে হাতার অংশটিকে আলাদা করে নিলাম এবার কোমরের মাপ নেওয়ার জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিলাম দেওয়ার পর আপনাদের এখান থেকে সহজেই বলি বডির সাথে এক্সট্রা চার ইঞ্চি বেশি নিতে হবে এবং বাকি যে কাপড়টা সেই কাপড়টাকে আমরা এভাবে শেপ দিয়ে দিব অর্থাৎ আমাদের এক্সট্রা দুই ইঞ্চি এখান থেকে বাদ দিতে হবে কোমরটা একটু টাইট করতে হয় এই জন্য তো দেখুন এখানে এইভাবে আমি এটিকে শেপ দিয়ে কেটে নিচ্ছি এবার আমরা হাতার কাপড়টা নিয়েছি হাতার কাপড়ের দুই ইঞ্চিতে এইভাবে এরকম করে একটি রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার হাতায় এইভাবে আমরা পাঁচ ইঞ্চির উপরে এইভাবে হাতার একটি শেপ দিয়ে দিচ্ছি মাইক খাতার শেপ তো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা কিন্তু হাতার পাটটাকে আলাদা করে রেখেছিলাম তারপর জামার বডির পার্টটা কেটেছি পরবর্তীতে আবার হাতার শেপটা কেটে তো সেলাই করার আগে আমি আপনাদের দেখিয়ে দিই দুই সোজা দিক সবসময় এবং হাতার একটি নিয়ে এবার এই যে কোনিভাবে কেটেছিলাম আরমহলের অংশটা দুই সোজা দিক একদিকে রেখে এইভাবে আমরা সাইড ঘেসে হাফ ইঞ্চি করে সেলাই দিব এবার অপর একটি পাশেও দেখুন অপর একটি হাতার পার্টকেও দুই সোজা দিক একদিকে রেখে প্রথমে এক পার্টের সাথে লাগিয়ে নিব এক পাটের সাথে লাগানোর পর অপর পাটেও আমরা সোজা দিকে একদিকে করে লাগিয়ে নেব তো বেল্টের জন্য পঞ্চাশ ইঞ্চি বাই চার ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে নিয়েছি আবার দেখুন দুই সোজা দিক ভিতরে রেখে এভাবে সাইড ঘেসে ঘেসে আমরা সেলাই দিয়ে দেবো তো আপনারা যদি বড় করে সেলাই দেন সেই ক্ষেত্রে ডবল সেলাই দেবেন আর যদি ছোট করে সেলাই দেন একটি সেলাই দিলেই হয়ে যাবে তো ভিওয়ার্স আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবারকে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অলে ক্লিক করে দেবেন এছাড়াও ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা বিভিন্ন হাতার ডিজাইন ব্লাউজ জর্জের থ্রি পিস বিশাল থ্রি পিস ঋষিকা থ্রি পিস সকল কিছুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব এখন আমি শীতের বিভিন্ন ডিজাইনে বাচ্চাদের ফুল সেলফ দিয়ে জামার ডিজাইন ছাড়বো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দিব বেবি ড্রেস মেকিং টিউটোরিয়ালে তো দেখুন এভাবে আমরা অপর একটি অংশকেও নিয়ে নিলাম অপর একটি পার্টকে এইভাবে লাগিয়ে নিচ্ছি এটাকেও দুই সোজা দিক এক দিকে রেখেছি রেখে এইভাবে সাইড ঘেসে ঘেসে সেলাই দিয়ে নিব প্রথমে একটি হাতার পার্টের সাথে লাগিয়েছিলাম জামার পার্টের সাথে হাতার দুটি পার্ট পরে অপর একটি জামার পার্ট নিয়ে হাতার দুইটি পার্টের সাথে আমরা লাগিয়ে নিলাম তো এটি লাগিয়ে নেওয়ার পর হাতার অংশটাকে এইভাবে করে আমরা নিয়ে নিলাম এবং জামার বডির অংশটাকে এইভাবে নিয়ে নিলাম এবার আমরা পায়ে ঠিক যেভাবে এলাস্টিকের সেলাই দিই ঠিক সেভাবে হাফ ইঞ্চি করে রেখে পুরো কাপড়টাকে এইভাবে ভাজ দিয়ে সেলাই দেবো তো এখানে কিন্তু আমি টোটালি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে রেখে তারপর সেলাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে ভাঁজ দিয়ে দিয়ে জাস্ট আমরা সেলাই করে রাখবো আর সেফটি পিনের সাহায্যে অ্যালাস্টিক লাগাবো এই জন্য হাফ ইঞ্চি ফাঁকা রেখেছিলাম এবার উপরে হাফ ইঞ্চি পরিমাণে এভাবে দাগ দিয়ে এটা পুরোটাই সেলাই দেবো এখানে কোনো অ্যালাস্টিক হবে না এটা আমাদের উপরের যে কুচিটাকে খুব সুন্দর একটা লুক দিবে। তো আবারও বলছি বন্ধুরা আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লিজ প্লিজ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর পরবর্তীতে আপনারা কি ধরনের ড্রেসের টিউটোরিয়াল চাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এই উপরের অংশটাকে এইভাবে আমি সেলাই করে নিলাম তো এখানে এলাস্টিকের বিষয়টা বলি বডির থেকে আপনাদেরকে বারো ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এলাস্টিকের মাপটা নিতে হবে তো বাচ্চার বডির মাপের থেকে বারো ইঞ্চি বা দশ ইঞ্চি বাদ দিবেন তো এখানে আমি বিশ ইঞ্চি পরিমাণ এলাস্টিক নিয়েছি হাফ ইঞ্চি চড়া এলাস্টিক এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগে এটার মাথার পাশে আমি রিপিট রিপিট সেলাই দিয়ে নিলাম এবার হাতার অংশটার নিচের পাটে এভাবে ভাজ করে আমরা সেলাইটি দিয়ে দিচ্ছি তো আমি ডিটেলসে বলে বোঝানোর চেষ্টা করেছি এরপরেও যদি কোনো বয়সে বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই মাপটি বলে দিব তো দেখুন হাতার দুই পাশের মোড়া আমরা এভাবে সেলাই করে নিব চিকন করে ভাজ দিয়ে তো আপনারা যদি নিলেন কাপড় দিয়ে জামাটি বানান সেক্ষেত্রে পিকো করে নেবেন লুকটা আরও বেশি সুন্দর আসবে এবার দেখুন এখানে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিব নিচে থেকে এবার দশ ইঞ্চি পরিমাণ একটি অ্যালাস্টিক নিয়েছি নেওয়ার পর এটিকে এইভাবে সেলাই দিব তো পুরো এলাস্টিকটাকে হালকা একটু টেনে সেলাই দিয়ে নিয়েছি এবার অপর একটি হাতাতেও আমি এইভাবে লাগিয়ে নিব এলাস্টিকটাকে হালকা একটু টেনে সেলাইটি দিয়ে নিচ্ছি এভাবে দুই পাশে আমরা অ্যালাস্টিক লাগিয়ে নিয়েছি নেওয়ার পর একদম হাতার মোহরা থেকে বড়ি পর্যন্ত তো এখানে আপনাদের বাচ্চার হাতার মোহরার মাপ নেবেন নেওয়ার পর সেলাইটি নিচে পর্যন্ত দিয়ে দিবেন তো এক পাশে আমি বডি সেলাই দিয়ে দিলাম এবার অপর পাশেও সেম নিয়মে আমরা বডি সেলাইটি দিয়ে দিব এবার আমরা জামার নিচের অংশটাকে এইভাবে চিকন করে ভাঁজ করে সেলাই করে দিব তো যতটুক সম্ভব চিকন করে ভাঁজ করে দিলে লুকটা অনেক বেশি সুন্দর একদম রেডিমেডের মতোই এসে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন এবার দেখুন আমি বেলটা পঞ্চাশ ইঞ্চি পরিমাণ লম্বা এবং চার ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি এটাকে মাথা এভাবে ভাজ করে কোনাকুনি করে একটি বেল্ট আমি এভাবে সেলাই করে নিচ্ছি এই বেল্টটি জামাটা পরার পর বাচ্চার কোমরে আমরা বেঁধে দিব এবার আমি এক ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি এবং কাপড়টা প্রায় বারো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এই কাপড়টা দিয়ে আমি একটি ফিতা তৈরি করে নিচ্ছি এবার ফিতাটাকে জামার মিডেল বরাবর প্রথমে আগে কুচিগুলো আমরা সুন্দর করে বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পর মিডেল বরাবর চিহ্নিত করব। চিহ্নিত করার পর এলাস্টিকের ঠিক নিচে এভাবে একটি ফুল তৈরি করে আমি রিপিট সেলাই দিয়ে বসিয়ে নেব তো দেখুন প্রথমে আমি এই ফিতার কাপড়টাকে এক ভাঁজ করে নিব নেওয়ার পরে ওপর দিকে আবার একটি ভাজ দিব দিয়ে এটাকে জাস্ট রিপিট সেলাই দিয়ে লাগিয়ে দেবো তাহলেই কমপ্লিট তো এইভাবে দেখুন একটি ভাঁজ দিয়েছি এরপর অপর একটি ভাঁজ দিয়ে এখানে সেলাই দিয়ে লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের জামাটি পুরো কমপ্লিট তো জামাটি পরানোর পর বাচ্চার কোমরে এই বেলটা লাগিয়ে দিতে হবে তো ভালো থাকবেন শুধু থাকবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য